কবিতা ঝড়ে তোমার সাথে দেখা, লেখক রিংকন, কণ্ঠেও রিংকন। হঠাৎ তুফান ঝড়ের মাঝে তোমার সাথে আমার দেখা, আমি তোমাকে এক পলক দেখতে না দেখতে ঝড়টা আরো বেড়ে গেল। তোমায় প্রশ্ন করলাম, আচ্ছা তুমি কেমন আছো? তুমি উত্তরে আমাকে বললে, আমি ভালো। পরে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম আবার, আচ্ছা আমাকে ছাড়া তুমি এখনো অনেক ভালো আছো তাই না? তুমি উত্তর দিলে, কিন্তু তোমার চোখে মুখে কেমন যেন হাহাকার, আমার জন্য এখনো মায়া। আমি তোমাকে দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলাম, আচ্ছা তুমি কেমন আছো? তখন তুমি আমাকে জড়িয়ে ধরে বললা, আমি আর ভালো নেই, এই ঝড় আমাদের দুজনকে দূরে করে দিল। আমি তোমার হাতটা ধরে প্রশ্ন করলাম, আচ্ছা যদি আমি ঝড়ের মাঝে তোমায় আমার গন্তব্য স্থানে নিয়ে যাই, তুমি কি যাবা? তখন তুমি আমাকে উত্তর দিয়ে বললা, সত্যি আমাকে নিতে পারবা এই ঝড়ের মাঝে? অনেক ঝড় হচ্ছে, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক ঝড় হচ্ছে, অনেক। আমি প্রশ্ন করব, তুমি যদি চাও অবশ্যই আমি তোমাকে বিদ্যুৎ চমকানো ঝড়ের মাঝে তোমায় নিয়ে যাব, তুমি কি আমার সাথে যাবা? তখন তুমি আর কোনো কিছু বললে না, আমার হাতটা ধরে বললো, আমাকে কোলে করে নিয়ে যাও। আমি তোমাকে কোলে করে নিয়ে যাচ্ছি, তুমি বললে আমার হাঁটার শক্তি নাই, আমি হাঁটতে পারব, আমাকে নিলে কোলে ঘনিতে হবে। আমি তোমাকে কোলে করে তুফান ঝড়ের মাঝে অনেক ঝড়ে তোমায় নিয়ে যাচ্ছি, আর যাচ্ছি আমার গন্তব্য স্থানে। তুফান ঝড় আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না, যদি তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখো। আমার যত শরীরে শক্তি আছে আমি তত শক্তি দিয়ে তোমায় আমি নিয়ে যাব। এই ঝড়ের ক্ষমতা নেই আমাকে তোমার কাছ থেকে আলাদা করে রাখতে। আমি অনেক ভালোবাসি তোমার প্রিয়, যেমনটা তুমিও আমাকে ভালোবাসো। রাগ অভিমান সব ত্যাগ করে আমার কাছে ফিরে আসো। আমি ঝড়কে ভয় পাই না, একটা বার তোমার হাতটা ধরে ঝড়ের মাঝে তোমায় নিয়ে যেতে চাই।